মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আচ্ছা, আমি কিন্তু অনেক রকম মানে বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের দিচ্ছি, তো তোমরাও একটু সাজেশন দাও কমেন্টে যে কী তোমরা দেখতে চাও। তো এরকম মেলার ভিডিও প্রচুর আসছে, যেটা তোমরা আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেলে দেখলে, মেলার ভিডিও আসছে, আশ্রমের ভিডিও বিভিন্ন আসছে, আরও তোমরা যা পছন্দ করো, যা দেখতে চাও আমায় একটু সাজেশন দাও, আমি সেই অনুযায়ী ভিডিও করব, ঠিক আছে? আর এই এই ভিডিওটা গোটাটা দেখো, ভালো লাগলে দেন সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করে দেবে, অলটা ক্লিক করে দেবে, আর লাইক করবে অ্যান্ড শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগটা করে দেবে। তো চলো আজকে এখানে আমরা ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, সাথে থাকো, লেটস স্টার্ট। সুভাষ মেলা যা চতুর্দিকে শুরু হয়েছে, মোটামুটি আমরা সব কিছু নিয়েই কনফিউশনেই আছি। তো এই সুভাষ মেলাটা প্রতিবারের মতো এবার হবে কি না, আমরা সবাই মোটামুটি কনফিউজড ছিলাম। তবু ইউটিউবের বিভিন্ন ভিডিও বা বিভিন্ন জায়গা থেকে যা জানতে পারলাম যে সুভাষ মেলাটা হচ্ছে, তো সেই অনুযায়ী পৌঁছে গেলাম মেলায়। কাকুরগাছি মোড়ে নেমে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে বড় পার্কটা কোথায়, সেই বড় পার্কেই এই সুভাষ মেলাটা হচ্ছে, চলবে 22 ফেব্রুয়ারি অবধি। তো এই মেলাতে আমার যেটা খুব ভালো লাগলো, এক তো হচ্ছে মেলা মানেই ছোটবেলা, শৈশব, ছোটবেলায় পৌঁছে গেলাম আমরা মেলাতে গিয়ে, আর বিভিন্ন রকম দোলনা, জিলিপি, নিমকি এসব দেখে তো মোটামুটি আমরা সবাই খুব খুশি হয়ে যাই। তো এই মেলার আরেকটা অ্যাট্রাকশন আমার যেটা ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করি, আমি দেখিয়েছি তোমাদের সেটা, এই ভিডিওর শেষের দিকে সেটা দেখতে পাবে, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের বেড়ে ওঠা, যেটা খুব ছোটোভাবে চিত্রের আকারে ওখানে কিছু লেখার মাধ্যমে ওরা তুলে ধরেছে, আর নরেন্দ্রনাথ দত্তের, স্বামী বিবেকানন্দের বেড়ে ওঠা, মোটামুটি কটা পয়েন্ট, ছোট্ট কটা পয়েন্টে দেখিয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগলো, আর তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য স্কিপ না করে পুরোটা দেখতে হবে, আমার সাথে থাকো, দেখতে থাকো, আর এনজয় করো আমার সঙ্গে মেলাটা। এই ধরনের তথ্যগুলো একটা মেলার মাধ্যমে বাচ্চাদের মনে গেঁথে দেওয়ার যে প্রয়াস, বাচ্চাদের এক্সট্রা করে জানানোর যে প্রয়াস, সেটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। এবার তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাতে হবে। নিম কাঠে
আচ্ছা এটা কিন্তু এক মাস চলবে, 22 ফেব্রুয়ারি অবধি চলে আসবে কিন্তু। ওকে গরম আমরা আন্তরিক দুঃখিত, কিন্তু যেমনটা আপনারা জানেন সবসময় যন্ত্রের উপর তো হাত থাকে না। Thank you.
Thank you.
চলো, কেমন লাগলো জানাবে, বেল বাটনটা প্রেস করে দেবে, আর যেটা বললাম সাজেশন দেবে কি দেখতে চাও তোমরা। ওকে, তো চলো, খুব সাবধানে থাকবে, আশা করি তোমরা সব কিছু মেনে চলছো, মাস্ক পরছো, স্যানিটাইজার ইউজ করছো। তো আজকের মতো আসছি, নেক্সট আবার আসবো কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে ব্লেসড, টাটা অ্যান্ড গুড নাইট।